আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বিডি ম্যাজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালটা মুসলিম ফারায়েজের অংশ বন্টনের উপরে মুসলিম ফারাইজের অংশ বন্টন তিন ধরনের হয়ে থাকে একটা হলো সাধারণ বন্টন আরেকটা হইল আউল বন্টন আরেকটা হলো রদ বন্টন আজকে আমরা আলোচনা করব মুসলিম ফারায়েজের সাধারণ বন্টন প্রসঙ্গে মুসলিম ফারাইজের সাধারণ বন্টন বলতে সম্পদ সম্পদের অংশ যত পরিমাণ এবং ব্যক্তির অংশ তত পরিমাণ অর্থাৎ মিলে যাবে কোনো প্রকার ঝামেলা হবে না সম্পদ যত ভাগ হয়েছে ব্যক্তিও ভাগ অর্থাৎ কোনো সমস্যা নাই এটাকে মুসলিম ফারাইজের সাধারণ বন্টন বলে উদাহরণস্বরূপ বলবো সাপোজ ধরেন সম্পদ হয়েছে বিশ ভাগ এখানে নেওয়ার দাবিদেরও বিশ ভাগ অর্থাৎ কোনো সমস্যা নেই সম্পদ বন্টনের অংশ এবং ব্যক্তির অংশ সমান সমান হবে এটাকে বলবে মুসলিম ফারাইজের সাধারণ বন্টন তো আমরা সাধারণ বন্টন কিভাবে হবে একটা সাধারণ বন্টনের অঙ্ক চলুন আমরা দেখে আসি কিভাবে মুসলিম ফারাইজের সাধারণ বন্টনটা সবার মাঝে অংশটা বন্টন করা হবে মুসলিম ফারাইজের সাধারণ বন্টন হিসাবে আমরা একটা প্রশ্ন দাঁড় করিয়েছি যেমন জামাল হোসেন মৃত্যুকালে তিন স্ত্রী দুই কন্যা দুই বই পিতৃয় ব্যাই বোন দুই মাতৃয় ভাই বোন দাদা দাদি নানা নানি এবং মাতা পিতা রেখে মারা যায় আমরা প্রশ্নটা আবার পড়তেছি জামাল হোসেন মৃত্যুকালে তিন স্ত্রী দুই কন্যা চার পুত্র দুই ভাই দুই বোন দুই বই পেত্রেও ভাই বোন দুই বই মাত্রেও ভাই বোন দাদা দাদি নানা নানি দুই চাচা এবং মাতা পিতা রেখে মারা যায় তার রেখে যাওয়া সম্পত্তি ৩৫ শতাংশ হলে মুসলিম ফারায়েজ সুন্নি আইন মোতাবেক বন্টন করুন এটা হলো আজকে আমাদের প্রশ্ন এখানে আমাদের মৃত হইল জামাল হোসেন জামাল হোসেন মৃত্যুকালে তিন স্ত্রী মাতা পিতা সাইর পুত্র দুই কন্যা দুই ভাই দুই বোন দুই বই পিতৃয় বাই বইন দুই বই মাতৃয় ভাই বোন নানা নানি দুই চাচা রেখে মারা যান তার টোটাল সম্পত্তির পরিমাণ হল ৩৫ শতাংশ জমি আছে ৩৫ শতাংশ হলে মুসলিম ফারায়েজ হানাপিয় সুনিয়াইন মোতাবেক আমরা এদের অংশটা বন্টন করে দেব এখন বন্টন প্রক্রিয়ায় আমার আর আপনার এক নম্বর কাজ হলো, আগে এইসব ওয়ারিসদের মধ্যে আমাকে দেখতে হবে কারা কারা বঞ্চিত হয়ে যাবে কারা কারা সম্পদ পাবে না যারা সম্পদ পাবে না প্রথমে আমরা তাদেরকে বিদায় করে দেব এরপরে যারা সম্পদ পাবে তাদের অংশগুলো চিন্তা করে আমরা পর্যায়ক্রমে তাদেরকে অংশগুলো দেব কারণ যারা সম্পদ পাবে না তাদের সামনে আমরা শেষ বিকেল পর্যন্ত বসায় রাখি সম্পদটা বন্টন করলাম সর্বশেষ শেষ বিকেলে বললাম যে ভাই আপনি তো সম্পদ পাবেন না এই অবস্থায় এরা মানসিকভাবে একটু দুঃখ পাবে কষ্ট পাবে সারাদিন এমনি কষ্ট করছে সম্পদ পাওয়ার আশায় বসেছিল শেষ বিকেলে আপনি বলতেছেন সম্পদ পাবে না মন মেজাজ গরম থাকতে পারে কি করে কোনো ঠিক থাকে না এই জন্য আগে যারা পাবে না বঞ্চিত হয়ে যাবে তাদেরকে আমরা বিদায় করে দিব তো এখানে বঞ্চিতের তালিকায় আমরা দেখতেছি যেহেতু মৃত ব্যক্তির পিতামাতা আছে এই জন্য নানা নানি এবং চাচা এরা বঞ্চিত হয়ে যাবে যারা বঞ্চিত হয়ে যাবে তাদের কাছে আমরা একটু ক্রস দিয়ে দিই যে এরা পাবে না এরা পাবে না পিতামাতা থাকার কারণে নানা নানি বঞ্চিত হয়েছে পিতামাতা থাকার কারণেই চাচাও এরকম বঞ্চিত হয়েছে আর যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে ছেলে আছে এবং মেয়ে আছে যার কারণে সব ধরনের বাই বঞ্চিত হবে এ সহদর দুই বাই বঞ্চিত সহদর দুই বোন বঞ্চিত বই পিতৃ বাই বোন দুইজন বঞ্চিত বই মাতৃয় বাই বোন দুইজন বঞ্চিত অর্থাৎ এরা কেউ সম্পদ পাবে না এখানে তাহলে বঞ্চিতের পরে আমরা দেখতেছি সম্পদ পাওয়ার তালিকায় এখন আর আছে তিন স্ত্রী মাতা ফিতা স্যার পুত্র দুই কন্যা এরা সম্পদ পাবে সম্পদ দেওয়ার অবস্থা হলেও প্রথমত দিতে হবে জাবিল পুরুষদেরকে তো এখানে জাবিল পুরুষ হিসাবে আছে তিন স্ত্রী মাতা আছে এবং ফিতে আছে। তো তিন স্ত্রীর অংশ আটবাগের এক যেহেতু সন্তান আছে এই জন্য আমরা স্ত্রীকে দিলাম আঠবাঘের এক মাতা পাবে ভাগের এক যেহেতু সন্তান আছে এই জন্য মা ছয় ভাগের এক এবং পিতা পাবে ভাগের এক যেহেতু সন্তান আছে জামাল হোসেনের এই জন্য পিতাও পাইল ছয়বাগের এক অর্থাৎ জাবিল ফুরুজের তিনটে অংশ আমরা দিয়ে দিছি এখন ছেলে মেয়েদেরকে এখনও দিই নেই ছেলে মেয়েদেরকে এই জন্য দিই নেই যে ছেলেমেয়েরা হবে আসাবা অর্থাৎ জাবিল ফুরুজ তাদের অংশগুলো নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট সম্পদ পুরোটা আমরা ছেলে মেয়েদেরকে ভাগ করে দেব এই জন্য আমাদেরকে এক নম্বরে দেখতে হবে যে জাবিল ফুরুজ হিসাবে এরা কতটুকু সম্পদ নিয়ে গেছে এটা দেখার জন্য এই তিনটা অংশ আমাকে যোগ করতে হবে আমরা তিনটে অংশ একটু যোগ করে দেখি যে আট ভাগের এক যোগ ছয় ভাগের এক যোগ ছয় ভাগের এক আমরা ছোটবেলায় যোগ করছি যে ভগ্নাংশের যোগগুলো করতে আপনাকে হরগুলোর লসাগু করতে। এখানে হর হইল আট ছয় ছয় এটা আর আমি করে দেখালাম না হরগুলোর লসাগু হইল এখানে চব্বিশ এখন লব লব্ধি হর দিবাগ করতে হয় এই আট দ্বারা চব্বিশকে আমরা ভাগ করব। যা বাঘ ফল হবে একের সাথে গুণ হবে আট চব্বিশের ভিতর যায় তিন ব্যাগ তিন আড়া চব্বিশ এক কে সাথে গুণ করলে তিন একে তিন ছয় চব্বিশের ভিতরে যায় চারবার সাড়ে ছয় চব্বিশ এবং সাড়ে কে ষাট আর ছয় চব্বিশের ভিতরে যায় সাড়িবার আর চার একে ষাট তার মানে আপনার এখানে হইল চব্বিশ বাঘের কত হইতেছে সাড়ে সাড়ে আট আষ্টে তিন এগারো অর্থাৎ চব্বিশ বাঘের এগারো নিতেছে জাবিল ফুরুজের এই তিন সদস্য তিনোজন মিলে চব্বিশ বাঘের এগারো নিয়ে যাচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে আর কতটুকু সম্পদ আসে কতটুকু সম্পদ বাঁচলো থাকলো এটা দেখার জন্য টোটাল সম্পত্তি যাই হোক না কেন এটাকে বলে এক অংশ টোটাল সম্পত্তি যাই হোক না কেন এটা হলো এক অংশ এক অংশ থেকে আমাদেরকে বাদ দিতে হবে এখন এই চব্বিশ ভাগের এগারো বাদ দিতে হবে তাহলে আমরা দেখবো অবশিষ্ট সম্পদটা ছেলে মেয়েদের জন্য থাকবে এটা যখন বাদ দিতেছি চব্বিশ ভাগে একের থেকে চব্বিশ ভাগের বাদ দিলে একটার নিচে একটা এক আছে চব্বিশে আর একে লসাগু হইল চব্বিশ হরদি ভাগ পূরণ করলে নিচের এক দ্বারা যখন চব্বিশকে ভাগ করলাম চব্বিশ কে চব্বিশ এক দ্বারা যখন গুণ করলাম ২৪ একে চব্বিশ অর্থাৎ উপরে পাইলাম চব্বিশ চব্বিশ চব্বিশের ভিতরে যায় একবার এখন যখন আর এগারো একে এগারো অর্থাৎ তাহলে আমার বিয়োগ করে হইল নিচে চব্বিশ উপরে যখন আমরা সাইট থেকে এক বাদ দিলাম আট থাকে তিন দুই থেকে এক বাদ দিলাম আট থাকে এক অর্থাৎ চব্বিশ ভাগের তেরো মূলত এই চব্বিশ ভাগের তেরো অংশটাই ছেলেমেয়েরা পাবে চব্বিশ ভাগের তেরো অংশ যা ছেলে মেয়ে আসে এদের এদের সবাই মিলে অংশ হলো চব্বিশ ভাগের তেরো এটা এরা আসাবা হিসাবে পাবে এই চব্বিশ ভাগের তেরো এখানে যা আছে এরা সবাই মিলে পাবে ছেলে মেয়ে যা আছে এরা সবাই মিলে এখন চব্বিশ ভাগের এগারো পাবে আসেন ছেলে মেয়েদের অংশটা আমরা আগে শিখছি আগের পর্বগুলোতে আপনারা পাইছেন যে ছেলে মেয়েদের অংশটা হইল যত মেয়ে আছে প্রত্যেক মেয়ের জন্য এক ভাগ করে নিব প্রতি ছেলের জন্য দুই ভাগ করে নিব অর্থাৎ মেয়ে এবং ছেলে দুইয়ের এক অনুপাতে এইভাবে বন্টন হবে এই জন্য জামাল হোসেনের আছে সাইর পুত্র সাইর পুত্র মানে এক এক পুত্রের জন্য দুই কন্যা সমান নেব তাহলে সাইর পুত্র মানে আট কন্যা আমরা বলতে পারি এক পুত্র সমান দুই কন্যা এক পুত্র সমান দুই কন্যা সুতরাং চার পুত্র সমান দুই গুণ চার তাইলে দেখবেন আপনি আট কন্যা অর্থাৎ এখানে আটটা অর্থাৎ ছেলেদের জন্য আটটা বাঘ নিতে হবে সাইর পুত্র সমান আট কন্যা ওই জামাল হোসেনের আরও আছে দুই কন্যা ওই দুই কন্যা এখন আমরা এখানে যোগ করতে হবে তার মানে এখানে মোট পাইলাম দশ কন্যা অর্থাৎ ছেলে মেয়েদের অংশটা ছেলে মেয়েদের যে অংশ ওই অংশটা দশ ভাগ হবে ওই অংশটা টোটাল দশ ভাগ হবে দশ ভাগ হয়ে এক এক ভাগ পাবে এক এক মেয়ে এবং প্রতি দুই ভাগ পাবে এক এক ছেলে ছেলে মেয়েদের অংশটাকে আমরা দশ ভাগ করবো এক এক ভাগ দেবো এক এক মেয়েকে এবং দুই ভাগ করে দেব এক এক ছেলেকে আমরা এখন বলতে পারি সুতরাং এক মেয়ে পাবে এক মেয়ে পাবে টোটাল সম্পত্তি কত ছিল ছেলে মেয়েদের চব্বিশ বাঘের তেরো এর এ চব্বিশ বাঘের তেরো এর মধ্যে দশ ভাগের এক এক মেয়ে পাবে চব্বিশ বাঘের তেরো এর দশ ভাগের এক এই কথার অর্থ হলো এরের কাজ এখন করেন এর কাজটা আপনি করলে আপনি দেখেন এর মানে গুণ নিচে নিচে গুণ করতে হয় উপরে উপরে গুণ করতে হয় এখন আপনি এখন আপনি আসেন চব্বিশ আর দশে যখন গুণ করবেন তখন দুই চল্লিশ আচ্ছা আর উপরে হইল তেরো একে তেরো তার মানে এক এক মেয়ের অংশ এক একজন মেয়ের অংশ দাঁড়াইল দুই শত চল্লিশ বাঘের তেরো এক এক মেয়ের অংশ পাইলাম দুই শত চল্লিশ বাঘের তেরো এখন এক এক সেলের অংশটা আমরা বের করব। এখন আমরা এই কথা বলতে পারি সুতরাং এক সেলে পাবে এক সেলে পাবে মেয়ে ডবল অর্থাৎ মেয়ে যেহেতু দুই চল্লিশ ভাগের তেরো পাইছিল এটাকে আপনি গুণ দেন দুই দ্বারা তাহলে আপনি দেখবেন সেলের অংশ হবে দুইশত চল্লিশ ভাগের ছাব্বিশ অর্থাৎ এক এক মেয়ের অংশ দুইশ চল্লিশ ভাগের তেরো এক এক ছেলের অংশ শত চল্লিশ ভাগের ছাব্বিশ এখন আমরা প্রত্যেকের নিচে তাদের অংশটা এখন আমরা দিয়ে দেব তারপরে দেখব এটার কি অবস্থা দাঁড়ায় এখন আমরা ওয়ারিশ হিসেবে যাদেরকে পেলাম তাদের ধারাবাহিকতা হলো এরকম যে তিন স্ত্রী যোগ মাতা যোগ ফিতা যোগ কন্যা কন্যা যোগ পুত্র 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 মোট ওয়ারিশ এরা যারা সম্পদ পাবে এবং প্রত্যেকের নিচে আমরা তাদের অংশটা লিখে দিলাম যে কে কতটুকু পাবে দেখেন তিন স্ত্রী আট বাঘের এক মাতা ছয় বাঘের এক ফিতা ছয় বাঘের এক প্রথম কন্যা দুশো চল্লিশ ভাগের তেরো দ্বিতীয় কন্যা দুশো চল্লিশ ভাগের তেরো প্রথম পুত্র দুশো চল্লিশ ভাগের ছাব্বিশ দ্বিতীয় পুত্র দুশো চল্লিশ ভাগের ছাব্বিশ তৃতীয় পুত্র দুশো চল্লিশ ভাগের ছাব্বিশ চতুর্থ পুত্র দুশো চল্লিশ ভাগের ছাব্বিশ এখন আমরা এই পুরো অংশটা যোগ করে দেখব যে কি অবস্থা দাঁড়ায় এই পুরো অংশটা যখন আমরা যোগ করতেছি তখন আমাদের অবস্থা যেটা দাঁড়াইল সেটা হল এরকম এই হরগুলোর লসাগু হইল দুই শত চল্লিশ হরের লসাগু পাইলাম আমরা দুই শত চল্লিশ আগেও বলছি হরকে হরদিবাগ লসাগুকে লসাগুকে হরদিবাগ লব্ধি পূরণ করতে হবে আমার এখানে হর আট আট দ্বারা দুশো চল্লিশকে ভাগ করব উপরের এক দিয়ে গুণ করব আট দুশো চল্লিশের ভিতরে যায় তিরিশ বার এরপরে তিরিশে কে তিরিশ অর্থাৎ স্ত্রীর অংশটা এখন আবার দুশো চল্লিশের থেকে দাঁড়াইল তিরিশ যোগ দিয়ে মায়ের অংশটা ছয় দুশো চল্লিশের ভিতরে যাইবে চল্লিশ বার এরপরে চল্লিশ একে চল্লিশ দুশো চল্লিশ টোটাল সম্পত্তির অংশ হইলে এখান থেকে মায়ের অংশ দাঁড়াইলেও চল্লিশ এরপরে যোগ দিয়ে ফিতার অংশটা একই অবস্থা চল্লিশ এরপরে চল্লিশ যেহেতু এখানেও নিচে আর চল্লিশ দিয়ে যখন চল্লিশকে আপনি ভাগ করবেন রেজাল্ট হবে এক আর একরে যখন তেরো দ্বারা গুণ করবেন তখন হবে তেরো একে তেরো তার মানে এক এক মেয়ের অংশ দাঁড়াইতেছে টোটাল সম্পত্তি দুশো চল্লিশ ভাগ হইলে এখান থেকে তেরো ভাগ দ্বিতীয় মেয়ের অংশটায়ও স্বাভাবিকভাবেই তেরো ভাগই হবে সেলের অংশটা দুশো চল্লিশকে আমরা যখন দুশো চল্লিশ দিয়ে ভাগ করলাম তখন আমাদের রেজাল্ট হলো এক আর একরে যখন ছাব্বিশ দ্বারা গুণ করছি ছাব্বিশে কে ছাব্বিশ অর্থাৎ প্রতি সেলের অংশ দাঁড়াইতেছে টোটাল সম্পত্তি যদি আমার দুশো চল্লিশ ভাগ হয় সেখান থেকে ছাব্বিশ ভাগ নেবে আসেন দ্বিতীয় পুত্ররও ছাব্বিশ ভাগ তৃতীয় পুত্রর ছাব্বিশ ভাগ এবং চতুর্থ পুত্রর ছাব্বিশ ভাগ এখন আমার কাজ হইল উপরের সমস্ত অংশগুলো যোগ করতে হবে উপরের সমস্ত অংশগুলো যোগ করলে যেটা আসে উপরের সমস্ত এখানে ছাব্বিশ হবে উপরের সমস্ত অংশগুলো যোগ করলে যেটা আসে আমার দুইশত চল্লিশ আর এসব অংশ যুক্ত সহজ আপনারা যোগ করে দেখিয়েন সমস্ত অংশটা যোগ করলে দুইশত চল্লিশই হয় এটাকে বলে মূলত সাধারণ বন্টন যে মিলে গেছে উপরে যত নিচে তত নিচে যত উপর তত উপরে নিচের সমান হইলে এটাকে বলে সাধারণ বন্টন অর্থাৎ উপরে নিচের সমান বিধায় কেটে আমরা বলতে পারি যে এক আনা অর্থাৎ এক অংশ মিলে গেছে মূলত এরকম এক অংশ মিলার পরেই আপনি সম্পদটা অংশ বন্টন করে দিতে পারবেন এখন এদেরকে আমরা ওই যে জামাল হোসেনের টোটাল যে সম্পত্তি ৩৫ শতাংশ ওই ৩৫ শতাংশ থেকে এরা তার অংশ অনুযায়ী কে কতটুকু পাবে সেটা আমরা এখন বাগ করে করে দেব সুতরাং তিন স্ত্রী পাবে তিন স্ত্রী পাবে পঁয়ত্রিশ এর পঁয়ত্রিশ এর দুই শত চল্লিশ বাঘের ওনাদের বাঘ হইল তিরিশ দুই চল্লিশ বাঘের তিরিশ এখন আপনি সরাসরিও করতে পারেন আলাদা আলাদা করতে পারেন তিরিশ আর পঁয়ত্রিশে গুণ করেন এবং দুশো চল্লিশ দ্বারা ভাগ করেন অথবা যদি মনসায় শূন্য শূন্য কাটবেন এরপরে তিন আর চব্বিশে কাটবেন যেখানে যেখানে কাটাকাটি যা জাস্ট এর নিয়ম যেটা সেটা আপনি যে কোনোভাবে করতে পারেন সহজের জন্য আপনি তিরিশে আর পঁয়ত্রিশে গুণ করেন দুশো চল্লিশ দ্বারা ভাগ করেন তাহলে আপনি দেখেন পাইবেন ষাট দশমিক সাতত্রিশ পঞ্চাশ শতাংশ ষাট দশমিক সাতত্রিশ পঞ্চাশ শতাংশ অর্থাৎ তিন স্ত্রীর অংশটা হলো এটা ষাট দশমিক সাতত্রিশ পঞ্চাশ শতাংশ আমরা স্বাভাবিকভাবে নিয়মের মধ্যে বলছিলাম যে দশমিকের পরে দুই ঘর রাখবেন কিন্তু এখানে আমরা চার ঘর রাখছি এই জন্য এখানে সম্পদ সরাসরি বন্টন হইতেছে ক্ষুদ্র অংশগুলো যাতে শতভাগ পরিপূর্ণভাবে মিলে যায় এই জন্য আমরা দশমিকের পরে সতর্কতার জন্য চার ঘর রাখলাম এবং ঘরের দিকে তাকাইয়া দেখব ঘর যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে আমরা চতুর্থ ঘরে এক বাড়াবো আর পঞ্চমঘড় পাঁচের কম হলে কোনো বাড়াবাড়ি করব না ঘর পর্যন্ত যাই আছে তাই রাখব এই প্রক্রিয়ায় আমরা করতেছি তাহলে তিন স্ত্রীর অংশটা হলেও আমার এখন ষাট দশমিক সাতত্রিশ পঞ্চাশ শতাংশ শতাংশ এখন তিন স্ত্রী ঝগড়া বিবাদ করতে পারে যে আমি একা কতটুকু পাবো এই জন্য আমরা তিন দ্বারা ভাগ করে এক স্ত্রীর অংশটা দেখিয়ে দিতেছি আর সেটা হল এক দশমিক পাঁচচল্লিশ তিরাশি শতাংশ এক দশমিক পাঁচচল্লিশ তিরাশি শতাংশ অর্থাৎ এক স্ত্রীর অংশ হইল এক দশমিক পাঁচচল্লিশ তিরাশি শতাংশ এবার আমরা দেখব মাতা কতটুকু পাবে এবার আমরা দেখব মা কতটুকু পাবে আমরা বলবো যে সুতরাং সুতরাং মাতা পাবে মাতা পাবে আগের মতোই পঁয়ত্রিশ এর দুই শত চল্লিশ ভাগের চল্লিশ ভাগ এটা আপনি দেখবেন যখন আগের মতোই চল্লিশ আর পঁয়ত্রিশে গুণ করে দুশো চল্লিশ দ্বারা যখন ভাগ করবেন পাঁচ দশমিক তিরাশি তেত্রিশ শতাংশ পাঁচ দশমিক তিরাশি তেত্রিশ শতাংশ মায়ের অংশটা হয়ে গেল মা যতটুকু পাইছে যেহেতু মায়ের অংশ যা আপনারা দেখতেছেন পিতার অংশ হুবহু তা এই জন্য আপনি খুব সহজে বলতেই পারেন যে সুতারাং ফিতা পাবে কোনো কিছু না করে আমরা দেখতেছি পিতা পাবে ঠিক একই অবস্থায় পাঁচ দশমিক তিরাশি তেত্রিশ শতাংশ এই এই তিন জনের অংশটা গেল এরপরে আমরা ছেলে মেয়েদের অংশটা এবার এরকম দেখব এখন আমরা বলতে পারি প্রথম কন্যা পাবে প্রথম কন্যা প্রথম কন্যা পাবে পঁয়ত্রিশ এর দুইশত চল্লিশ বাঘের বাঘ হইল ওর তেরো দুশো চল্লিশ বাঘের তেরো একই প্রক্রিয়ায় তেরো আর পঁয়ত্রিশে গুণ করবেন দুশো দ্বারা ভাগ করবেন এক দশমিক উননব্বই আটান্ন শতাংশ এক দশমিক উননব্বই আটান্ন শতাংশ ঠিক দ্বিতীয় মেয়েও ততটুকু পাবে এক দশমিক উননব্বই আটান্ন শতাংশ তাহলে এবার আমরা দেখব এক সেলে কতটুকু পাবে সুতরাং প্রথম পুত্র পাবে পুত্র পাবে পঁয়ত্রিশ এর দুইশত চল্লিশ ভাগের ছাব্বিশ তার মানে ছাব্বিশে আর পঁয়ত্রিশে যখন গুণ করবেন এটাকে যখন দুশো চল্লিশ দ্বারা ভাগ করবেন তিন দশমিক শতাংশ তিন দশমিক সাত নয় উনআশি শতাংশ ঠিক দ্বিতীয় পুত্র ততটুকু পাবে দ্বিতীয় পুত্র তিন দশমিক উনআশি সতেরো শতাংশ তৃতীয় পুত্র ততটুকু পাবে উন তিন দশমিক উনআশি সতেরো শতাংশ উনআশি সতেরো শতাংশ ঠিক চতুর্থ পুত্র ততটুকু পাবে তিন দশমিক উনআশি সতেরো শতাংশ এরপরে টোটাল সম্পত্তিটায় আপনি যোগ করলে দেখবেন টোটাল যে পঁয়ত্রিশ শতাংশ আছে টোটাল সম্পত্তিটা আপনি যোগ করে দেখবেন পঁয়ত্রিশ শতাংশ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি খুব সহজে মুসলিম ফরাইজের সাধারণ অঙ্কটা আপনি দৌড়তে পারবেন আশা করি মুসলিম ফারাইজের সাধারণ বন্টনের অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এর পরেও কোনো অংশ না বুঝলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা ওই অংশের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইয়াছাড়াও আমি এখানে ওয়ারিশ যেভাবে লেখি আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে অনেক সময় আরও ভিন্নভাবে হবে কোথাও এরকম আসে কোথাও এরকম আসে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ওয়ারিশ দিয়ে বন্টন যদি আপনি দেখতে চান আপনি ওয়ারিসের সংখ্যা কমেন্ট বক্সে জানালে আমরা ইনশাল্লাহ ওইভাবে একটা ভিডিও তৈরি করে ওইভাবে বন্টনটা তৈরি করে আপনাদেরকে এরকম দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আমাদের আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ